যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রশিক্ষণ চলার সময় সেনাবাহিনীর দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার স্থানীয় সময় রাত প্রায় 10টার দিকে ট্রিক কাউন্টিতে ঘটনাটি ঘটে। এই মুহূর্তে ক্রু সদস্যদের অবস্থা জানা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হেলিকপ্টার দুটি 101তম এয়ারবোর্ন ডিভিশনের অন্তর্ভুক্ত ছিল বলে জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রশিক্ষণ চলার সময় সেনাবাহিনীর দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার স্থানীয় সময় রাত প্রায় 10টার দিকে ট্রিক কাউন্টিতে ঘটনাটি ঘটে। এই মুহূর্তে ক্রু সদস্যদের অবস্থা জানা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হেলিকপ্টার দুটি 101তম এয়ারবোর্ন ডিভিশনের অন্তর্ভুক্ত ছিল বলে জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রশিক্ষণ চলার সময় সেনাবাহিনীর দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার স্থানীয় সময় রাত প্রায় 10টার দিকে ট্রিক কাউন্টিতে ঘটনাটি ঘটে। এই মুহূর্তে ক্রু সদস্যদের অবস্থা জানা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হেলিকপ্টার দুটি 101তম এয়ারবোর্ন ডিভিশনের অন্তর্ভুক্ত ছিল বলে জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রশিক্ষণ চলার সময় সেনাবাহিনীর দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার স্থানীয় সময় রাত প্রায় 10টার দিকে ট্রিক কাউন্টিতে ঘটনাটি ঘটে। এই মুহূর্তে ক্রু সদস্যদের অবস্থা জানা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হেলিকপ্টার দুটি 101তম এয়ারবোর্ন ডিভিশনের অন্তর্ভুক্ত ছিল বলে জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রশিক্ষণ চলার সময় সেনাবাহিনীর দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার স্থানীয় সময় রাত প্রায় 10টার দিকে ট্রিক কাউন্টিতে ঘটনাটি ঘটে। এই মুহূর্তে ক্রু সদস্যদের অবস্থা জানা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হেলিকপ্টার দুটি 101তম এয়ারবোর্ন ডিভিশনের অন্তর্ভুক্ত ছিল বলে জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রশিক্ষণ চলার সময় সেনাবাহিনীর দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার স্থানীয় সময় রাত প্রায় 10টার দিকে ট্রিক কাউন্টিতে ঘটনাটি ঘটে। এই মুহূর্তে ক্রু সদস্যদের অবস্থা জানা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হেলিকপ্টার দুটি 101তম এয়ারবোর্ন ডিভিশনের অন্তর্ভুক্ত ছিল বলে জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রশিক্ষণ চলার সময় সেনাবাহিনীর দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার স্থানীয় সময় রাত প্রায় 10টার দিকে ট্রিক কাউন্টিতে ঘটনাটি ঘটে। এই মুহূর্তে ক্রু সদস্যদের অবস্থা জানা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হেলিকপ্টার দুটি 101তম এয়ারবোর্ন ডিভিশনের অন্তর্ভুক্ত ছিল বলে জানিয়েছে তারা।